नमस्कार बंधुरा, आमार चैनले आपनादेर सबाई के सादर आमंत्रण। आपनी देखछेन कि रकम लोभनीय देखाच्छे, देखुन तो। आज आमी आपनादेर संगे ए रेसिपिटी शेयर करते चलेछी, मसला दई बेगुन। जदि आजके रेसिपिटी पचंद हय तो अवश्य लाइक करबेन एवं शेयर करबेन फैमिली एवं फ्रेंड्सर काछे। नतून जदि कोनो बंधु हन तो अवश्य सबस्क्राइब करबेन एवं पाशे थाका बेल आइकन प्रेस करबेन जाते लेटेस्ट भिडियोर आपडेट पेते पारें। चलुन शुरू करी। छोटो साइजे 250 ग्राम बेगुन आमी निये नियेछि। बेगुन धुए भालो करे परिष्कार करे नियेछि। एबार आमी केटे नेब। बेगुनगुलो चार टुकरो करे नेब, किन्तु बोटा थेके आलादा करब ना। এইভাবে কাটার কারণ বেগুনের ভিতরের অংশে কোনো খারাপ আছে কিনা দেখে নিচ্ছি। এইভাবে বাকি বেগুনগুলো কেটে নিচ্ছি এবং দেখে নিচ্ছি কোনো খারাপ আছে কিনা। এইভাবে কেটে নেওয়ার আরও একটা কারণ আছে, যাতে মশলা বেগুনের ভিতর পর্যন্ত ভালো করে ঢোকে এবং ভিতর অবধি ভালো করে ভাজা হয়। এই কেটে নিচ্ছি এবং প্রতিটা বেগুন কাটার সময় দেখে নিচ্ছি কোনো বেগুনে কোনো খারাপ আছে কিনা। এইভাবে আমি সবকটা বেগুন কেটে নেব। বেগুনগুলো কাটা হয়ে গেলে বেগুনগুলোর নিচে যে বোটাটা থাকে লম্বা, ওই লম্বা বোটাগুলো একটু ছোট ছোট করে কেটে নেব। প্রতিটি বেগুনের বোটা একটি কাঁচির সাহায্যে একটুখানি রেখে দিয়ে বাকিটা কেটে ফেলে দিচ্ছি। এবার আমি এই বেগুনগুলোর মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব। সবগুলো বেগুনের মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ রান্না সাদা তেল, চা চামচ লবণ, এইসবগুলো দিয়ে হাতের সাহায্যে মশলাগুলো বেগুনের মধ্যে ভিতর অবধি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মশলাগুলো মাখানো খুব সাবধানে করছি, না হলে বেগুন টুকরো হয়ে যেতে পারে যে কোনো সময়। সবগুলো বেগুনে মশলা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার বেগুনগুলো ফ্রাই করব। এবার বেগুনগুলোকে ফ্রাই করার জন্য একটি প্যান নিয়ে ওর মধ্যে 2 টেবিল চামচ তেল দিলাম। তেল ভালো করে গরম হতে হবে। তেল এখন গরম হয়ে গেছে। এবার বেগুনগুলোকে কড়াইতে দিয়ে দিচ্ছি এবং নাড়তে থাকবো যাতে তেল ভালোভাবে বেগুনগুলোর মধ্যে লেগে যায়। এবার ঢাকনা লাগিয়ে 2 মিনিট বেগুনগুলোকে হতে দেব মিডিয়াম ফ্লেমে। 2 মিনিটের জন্য বেগুনগুলো কুক হয়ে গেছে। এবার ঢাকনা খুলে বেগুনগুলো হয়েছে কিনা একটু দেখে নেব। দেখুন, এবার বেগুনগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে, বেগুনটা ভাজা হয়ে গেছে। মিডিয়াম ফ্লেমই ভাজাটা হবে, না হলে বেগুন নিচ থেকে পুড়ে যেতে পারে। এবার বেগুন ফ্রাই হয়ে গেছে। ছুরি ঢুকিয়ে দেখে নিচ্ছি বেগুনটা ঠিকঠাক ফ্রাই হয়েছে কি না। একটি পাত্রে বেগুনগুলো এক এক করে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে 1/4 চা চামচ হিং দিয়ে দেবেন। আমি হিংটা দিইনি, আপনারা দিয়ে দেবেন। হাফ চা চামচ গোটা জিরে, 4টে চেরা কাঁচা লঙ্কা এবং হাফ চা চামচ গোটা সর্ষে, সব জিনিস হালকাভাবে নেড়ে নেব 20-30 সেকেন্ড মিডিয়াম ফ্লেম করে। এবার ভালো করে ভাজা হয়ে গেছে। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে সমানে নেড়ে যেতে হবে যতক্ষণ না হালকা গোল্ডেন ব্রাউন না হয়ে যায়। এবার পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে গেছে। এবার এর মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে নাড়তে থাকবো, এতে মশলাগুলো সব একসাথে ভালো করে মিশে যায়। এবার আমি 1 চা চামচ রসুন আদার পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমানে নাড়তে থাকবো এবং ভালো করে মশলাটা এভাবেই কষিয়ে নেব। এবার 2 বড় টেবিল চামচ দই দিয়ে দিচ্ছি, এটা অবশ্যই টক দই। 1 টেবিল স্পুন বেসন দিচ্ছি, বেসন দিলে গ্রেভিটা থিক হয় তাই বেসনটা দিলাম। এবার সমানে নাড়তে হবে, মিডিয়াম ফ্লেমে বসিয়ে সমানে নাড়বো যতক্ষণ না সব মশলা ফ্রাই হয়ে যায়। গ্রেভি আপনার মনের মতো পাতলা বা গাঢ়
রাখতে পারে এবং সেই বুঝে জল অ্যাড করবেন। মশলা ভালো করে কষাতে হবে। মশলা কষাতে কষাতে যখন দেখবেন মশলা গা থেকে তেল বেরিয়ে আসছে, তখন আমরা জল দেব। আমি 3/4 কাপ জল অ্যাড করছি। জল ঢালার পর ভালো করে জলটা মিশিয়ে নেব। এই সময় ফ্লেম মিডিয়ামেই থাকবে। এবার লবণ দেব। লবণ দেবার সময় মনে রাখবেন, লবণ বেগুন ফ্রাই করার সময় লবণ বেগুনের গায়ে মাখিয়ে দিয়েছিলাম, তাই বুঝে লবণ দিতে হবে। আমি 1/2 চা চামচ লবণ দিলাম। গ্রেভি ফুটতে শুরু করে দিয়েছে। এবার এই গ্রেভির মধ্যে যে ভাজা বেগুনগুলো আগে থেকে রাখা ছিল, সেই ভাজা বেগুনগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি এই গ্রেভির মধ্যে। এবার একটু ভালো করে নেড়ে নেব, যাতে বেগুনগুলোর মধ্যে মশলা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। ঢাকা দিয়ে 2-3 মিনিট কুক করে নেব। এবার অ্যাড করব 1/2 চা চামচ কাসুরি মেথি। কাসুরি মেথি দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এরপর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আমি ছড়িয়ে দেব এবং তারপরও ভালো করে মিশিয়ে নেব। দেখুন কত লোভনীয় দেখতে লাগছে আর কত সুন্দর কালার এসেছে। এবার ওভেনটা বন্ধ করে দিচ্ছি। আমার মশলা দই বেগুন তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্য। এবার একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেব। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সবার সঙ্গেই ভালো লাগবে। আমি রুটির সঙ্গে সার্ভ করেছি।